আজকে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ইংলিশ টাইপ শিখবেন। এবং কিবোর্ডের একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আপনি যদি টাইপ করেন তাহলে খুব দ্রুত গতিতে টাইপ করতে পারবেন। তাই আসুন দেখা যাক কিভাবে আমরা কিবোর্ডের নিয়ম অনুযায়ী টাইপ করতে পারি। প্রথমে আপনার এই চার আঙ্গুল এভাবে এবং এই চার আঙ্গুল এভাবে রাখবেন, এবং এই মধ্য আঙ্গুলটা সবসময় স্পেস বারে থাকবে। এটা হলো স্পেস বার আর কি, এটা ওয়ার্ডের ফাঁকা করে, এই ফাঁকার ফাঁকার এখানে আর কি স্পেস বারে এই দুই আঙ্গুল থাকবে। এই আঙ্গুলটা থাকবে সেমিকলনে। আর এখানে দেখতে পাচ্ছেন জে এবং এফ এ একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা মানে হচ্ছে সবসময় এই আঙ্গুলটা থাকবে জে এবং এই আঙ্গুলটা থাকবে এফ এ। প্রথমে সেমিকলন এই আঙ্গুল রাখলাম, তারপর এস সেমিকলন এল কে জে এবং স্পেস বার, এভাবে আমরা রাখলাম। আবার এই আঙ্গুল এ এস ডি এফ স্পেস বার। এখন আমরা টাইপ করবো এবং মুখস্থ করব। এভাবে মুখস্থ করবেন সেমিকলন এল কে জে এইচ স্পেস এ এস ডি এফ জি স্পেস। আবার সেমিকলন এল কে জে এইচ এবং এস ক্লিক করার পর আমি আঙ্গুলটা জেই এনে পড়েছি, তারপর এ এস ডি এফ জি আবার আঙ্গুলটা এখানে। এখন এটা মুখস্থ হওয়ার পর তারপর আবার সেমিকলন এল কে জে এইচ ইউ এন এ এস ডি এফ জি আর সি আবার সেমিকলন এল কে জে এইচ ইউ এন এ এস ডি এফ জি আর সি আবার দুটো অক্ষর আমরা বাড়াবো এটা মুখস্থ হওয়ার পর সেমিকলন এল কে জে এইচ ইউ এন ওয়াই ভি এ এস ডি এফ জি আর সি টি ভি। আবার পুনরায় বলি সেমিকলন এল কে জে এইচ ইউ এন ওয়াই বি এ এস ডি এফ জি আর সি টি ভি স্পেস। আবার বলি সেমিকলন এল কে জে এইচ ইউ এন ওয়াই বি এ এস ডি এফ জি আর সি টি ভি স্পেস। এরপর মুখস্থ হওয়ার পর আবার দুটো অক্ষর আমরা বাড়াবো সেমিকলন এল কে জে এইচ ইউ এন ওয়াই বি আই এম এই আঙ্গুলটা দা আমরা আই এম বাড়িয়েছি। আবার এ এস ডি এফ জি আর সি টি ভি এই আঙ্গুলটা দা ই এক্স। আবার পুনরায় বলি সেমিকলন এল কে জে এইচ ইউ এন ওয়াই বি আই এম এ এস ডি এফ জি আর সি টি ভি ই এক্স। আবার বলি সেমিকলন এল কে জে এইচ ইউ এন ওয়াই বি আই এম স্পেস এ এস ডি এফ জি আর সি টি ভি ই
এক্স, ডাব্লু জেড, এই অ্যাঙ্গুলটা তো আমি ডাব্লু জেড বাড়িয়েছি, ডাব্লু জেড, সেমিকলন এল, কে, জে, এইচ, ইউ এন, ওয়াই, বি, আই এম, ও, এই অ্যাঙ্গুলটা তো ও এবং কমা, ও নিচে কমা, এই অ্যাঙ্গুলটা তো আমি ও কমা বাড়িয়েছি। আবার বলি, সেমিকলন এল, কে, জে, এইচ, ইউ, এন, ওয়াই, বি, আই, এম, ও, কমা, এ, এস, ডি, এফ, জি, আর, সি, টি, ভি, ই, এক্স, ডাব্লু, জেড। মুখস্থ হওয়ার পর এখন আবার আমরা দুইটা অক্ষর বাড়াবো, সেমিকলন এল, কে, জে, এইচ, ইউ, এন, ওয়াই, বি, আই, এম, ও, কমা, এই আঙুলটা দিল পি, নিচে ফুলস্টপ, পি, ফুলস্টপ, এ, এস, ডি, এফ, জি, আর, সি, টি, ভি, ই, এক্স, ডব্লু, জেড, কিউ। এভাবে আপনি মুখস্থ হওয়ার পর দুটো অক্ষর করে বাড়াবেন, এবং পুরো যখন মুখস্থ হবে তাহলে পরে আপনি নিজে নিজে চেষ্টা করবেন, যেমন সেমিকলন এল, কে, জে, এইচ, ইউ, এন, ওয়াই, বি, আই, এম, ও, কমা, পি, ফুলস্টপ, এ, এস, ডি, এফ, জি, আর, সি, টি, ভি, ই, এক্স, ডব্লু, জেড, কিউ। এভাবে আপনি স্পিড বাড়াবেন, কিন্তু আপনি মনিটরে থাকবে আপনার চোখ এবং হাত থাকবে কিউবোর্ডে, আপনি কিউবোর্ড দেখে করবেন না, শুধু মনিটরে চেয়ে চেয়ে করবেন। প্রথম প্রথম ভুল হতে পারে, আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে। দেখেন আবার করছি, সেমিকলন এল, কে, জে, এইচ, ইউ, এন, ওয়াই, বি, আই, এম, ও, কমা, পি, ফুলস্টপ, এ, এস, ডি, এফ, জি, আর, সি, টি, ভি, সেমিকলন এল, কে, জে, এইচ, ইউ, এন, ওয়াই, বি, আই, এম, ও, কমা, পি, ফুলস্টপ, এ, এস, ডি, এফ, জি, আর, সি, টি, ভি, ই, এক্স, ডব্লু, জেড, কিউ। আমি যে যে আঙ্গুল যে অক্ষরে দিয়েছি আপনারা ঠিক সেইভাবেই দিয়া শিখবেন, এটা হলো নিয়ম। আপনার এই নিয়ম অনুযায়ী যদি শিখেন তাহলে আপনি খুব দ্রুত প্রফেশনালভাবে টাইপ করতে পারবেন।